বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য ফের স্কোয়াড ঘোষণা করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াডে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন রিয়েল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। অক্টোবরের 13 ও 18 তারিখে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে যথাক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচটি নিজেদের মাটিতে হলেও দ্বিতীয় ম্যাচটি খেলতে উরুগুয়ে সফর করবে ফার্নান্দো দিনেজের দল। কঠিন এই পরীক্ষার জন্য ঘোষিত 23 সদস্যের দলে হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে ফেরা ভিনিসিয়াস জুনিয়রকে জায়গা দিয়েছেন তিনি। এর আগে গত 25 আগস্ট সেল্টা ভিগোর বিপক্ষে ইঞ্জুরিতে পড়ায় তিনি বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারেননি। এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিল স্কোয়াড। গোলরক্ষক অ্যাডারসন, আলিসন, লুকাস পেরি, ডিফেন্ডার ডানিলো, রেনান লোদি, গ্যাব্রিও মেগালাস, মার্ক ইউনোস, নিনো, ভ্যান্ডারসন, কায়ো হেনড্রিক। মিডফিল্ডার আন্দ্রে, ভুনো গুইমেরিস, ক্যাসিমিরো, লিনটন, রাফায়েল ভেইগা, গার্সন। ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস, মাতিয়াস কুনহা, রিচার্লিসন, রাপিনিয়া, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র। প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।